সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার 2 দিন পর তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাসলিমা খাতুন কামালনগর এলাকার আদম আলী সরকারের মেয়ে। তাসলিমার মাতা আয়েশা খাতুন জানান, স্বামী মাকসুদুল হক সোহানের সাথে 11 দিন আগে ডিভোর্স হয় তাসলিমার। এরপর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিত। গত 2 অক্টোবর সন্ধ্যার পর তাসলিমা নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় একটি ডায়েরি করা হয়। আজ বিকালে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার গলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, তাসলিমাকে সোহান হত্যার পর লাশটি বাঁশবাগানে ফেলে রেখেছে। সাতক্ষীরা সদর সার্কেলের ASP মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। এই মেয়ে যে 1 সপ্তাহ হয়েছে আমার বাড়ি তালাক দেয় আইসি, আমি ও থুই সোমবারের দিন আমি থুই কাজে গেছি, আম্মু তুমি বাড়ি থেকো তো বলে আচ্ছা, এবার আমার আম্মু বাড়ি রয়েছে, আমি কাজ করতে গেছি, কাজেতে আইসি দেখি আমার আম্মু আর বাড়ি নেই, আমি আমার আম্মার কাছে জিজ্ঞেস করতে চাই, আমার আম্মা অসুস্থ, আমি তো আম্মা আমার মেয়ে কই, তো বলতে ও বাইরে গেল যে উঠোনের দিকে, ঘরে তো বেরোই উঠোনে বেরোই, তা তো ঘরে ফিরলো না, তাই আমি এসে সারা জায়গায় খোঁজ করতে যেতে পারছি না। এই সোমবারের দিন রাত 6টা সাড়ে 7টা কি বলিস কি যে বাগানে তোমার বোন বাগানে পড়ি রয়েছে, আমার বড় মেয়ের কাছে ফোন দে বলিস, কে বলিস এখন না তা তো আমি জানি না, এই বলিছে বলার পরে আমি বাগান আগান সব খুঁজেছি, খোঁজার পরে পাইনি, আমি থানায় গেছি, গিয়ে পুলিশের বলিছি, বললে ওরা আইছে তখন রাত 2টা বাজে, এদিক ওদিক খোঁজ করতে করতে তারপর রাত 2টা বাজে, এখন এই একটুখানি আগে আমার বোন নাকি না দেখতে পেলি, ওরা মনে সন্দেহ লেগ দিছে, ওই এখন মেসেজ আছে, এই যে দুপুরবেলা মেসেজ আছে আমার ছেলের, ওই বোনের ছেলের প্রতি। আমার বোন এই 2 বছর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে ও ভালো ছিল না, কারণ ওর আগে একটা বিয়ে ছিল, সেই ধরে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা নিয়ে ওর সাথে অশান্তি হতো প্রায় প্রায়, ও চলে আসতো আবার যেত, চলে আসতো আবার যেত, পরে এই লাস্টবার এসে ও আমার বললো যে আপু আমি আর কখনো যাবো না, আমার অনেক বড় ভুল হয়েছে, ও ভালো না, আমি ডিভোর্স হব, তুই আমার ডিভোর্স দিয়া, এই কাগজটা দিয়ে, এই যে আমি নিচে ওরে ডিভোর্স দিয়ে নিয়ে আসছি, এই কাগজটা দেখা, এটা বিয়ের, এটা ডিভোর্সের দিয়ে নিয়ে আসার পরে ও এই আমার বাসায় 4 দিন ছিল, থাকার পরে আমার মাদের বাসায় এসে 4 দিন আছে, থাকার পরে এইখান থেকে সেই 4 দিনের মাথায় ও এই 3 দিন হয়েছে মার্ডার করে ফেলছে। না না আমরা আমরা তো জানি না কোথায়, আমরা জানি হয়তো ও উঠাই নিয়ে গেছে, নে এর নিজের ইচ্ছাই গেছে কিনা সেটা তো বুঝতে পারতেছি না, করতে পারিনি কারণ ও ফোন নিয়ে তো বন্ধ করে রাখছে, যোগাযোগটা করবো কিভাবে,